ভারত থেকে আমদানি শুরু হওয়ায় একদিনেই পেঁয়াজের বাজারে দাম কমেছে। পাইকারি বাজারে আজ কেজিতে 25 থেকে 30 টাকা কমে কেনা বেচা হচ্ছে। তবে হঠাৎ করে 30 টাকা কেজির পেঁয়াজ এক মাসের ব্যবধানে কেন 100 টাকা হলো তার কারণ খুঁজছে সরকার। বাজার ব্যবস্থাপনার ত্রুটি ও সিন্ডিকেটের কারণে এক মাসে বহু কোটি টাকা মধ্যস্থভোগীর পকেটে ঢুকেছে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। বিস্তারিত পিয়াস মাহমুদের প্রতিবেদনে। দেশে এখন পেঁয়াজের ভরা মৌসুম, এবছর উৎপাদনও ভালো হয়েছে। সরকারি হিসেবে বছরে 25 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে এবছর উৎপাদন হয়েছে প্রায় 35 লাখ টন। পচে নষ্ট হওয়ার পরেও এই পরিমাণ পেঁয়াজে খুব বেশি ঘাটতি হওয়ার কথা নয়। রাজধানীর শ্যামবাজারে সব আড়তেই বস্তায় বস্তায় পেঁয়াজ। বাজারে দুই মাস আগেও যে পেঁয়াজ 25 থেকে 30 টাকা কেজি বিক্রি হয়েছে তা এখন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। দুই দিন আগে কোথাও কোথাও 100 টাকা ছাড়িয়ে যায়। ভরা মৌসুম ও বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদন হওয়ার পরেও হঠাৎ কেন পেঁয়াজের কেজি 100 টাকায় উঠল? ঢাকার আড়তদাররা জানান, পাইকারি ব্যাপারীরা তাদের কাছে পেঁয়াজ দিয়ে 88 টাকা কেজিতে বিক্রি করতে বলেছে। এর পক্ষে ব্যাপারীদের ক্রয় রিসিট ও ভাউচার দেখায় আড়তদাররা। গৃহস্থের থেকে ব্যাপারী কিনে হাটে, ওখান থেকে এখানে পাঠায়, এখানে পাঠিয়ে কালকে বিক্রি হয়েছে এখানে 80 থেকে 85 টাকা। যারা কিনে দেছে তাদের তো মনে করেন যে আমাদেরকে ভাউচার দিয়ে দেছে, কতকের 85, কতকের 90, কতকের 88 টাকা পড়তা। এই বক্তব্যের জের ধরে বৈশাখীর টিম ব্যাপারীদের কাছে যায়। দেশে পেঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত পাবনা, ফরিদপুর ও রাজবাড়ী জেলা। রাজবাড়ির ব্যাপারীরা জানান, গত শুক্রবার তারা বাজারে কৃষক থেকে 3500 টাকা মন দরে পেঁয়াজ কিনেছে, তাতে কেজি প্রতি দাম হয়েছে 87 টাকা। আমাদের এখানে পেঁয়াজের বাজার ছিল মোটামুটি 3600-3500 টাকা, একদিনের ব্যবধানে বাজার এসে দাঁড়াইছে এখন বর্তমান 2500-2600 টাকা। পেঁয়াজের আবাদও এখন কম, মানুষের হাতে পেঁয়াজ কমে গেছে, যার কারণে হাটগুলোতে আজকের বাজারে আমদানি খুবই কম, যার কারণে বাজার একটু বেশি গেল। তবে রাজবাড়ির কৃষক হুমায়ুন বৈশাখীকে জানান, মঙ্গলবার তিনি 2460 টাকা মন দরে পেঁয়াজ বিক্রি করেছেন, তাতে প্রতি কেজির দাম হয় 61 টাকা। আজকে বিক্রি করলাম বাজারে 2460 টাকা করে, তাতে আমরা এখন মোটামুটি কিছুটা লাভবান হব। দামের এই তারতম্যের জন্য বাজার ব্যবস্থাপনার ত্রুটি, সরকারি কর্তৃপক্ষের নজরদারির অভাব ও অসাধু চক্রের কারসাজি দেখেন এই কৃষি অর্থনীতিবিদ। যারা ব্যবসায়ী তারা পেঁয়াজটাকে ধরে রাখছে, মজুত করছে এবং বাজারে ছাড়ছে না, এবং এই করে কৃত্রিম পন্থায় তারা পেঁয়াজের বাজারটাকে বাড়িয়েছে। এদিকে সরকারের অনুমোদনের পর সোমবারই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, এতে দেশের বাজারে দামও কমেছে। ঢাকার পাইকারি বাজারে মঙ্গলবার প্রতি কেজি পেঁয়াজ কেনাবেচা হয় 70 থেকে 75 টাকায়। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।